سيارمي نوي سموس سيدي أصلاً كي سيارمي هديك أصلاً سيارمي بوت لقينا بيني بوت سيارمي كونو كونو موس سيدي سامنر كاتاره كمان من هاي بيرسون شعبي سيارمي فاصل شتة سيارة كل لقاي نية جاي وناك سيارة كاتاره فشة غادي ديت فيه فيروت كول 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 يبقى كتير تلته أصلاً সারা দেশ ভরে টটরি বেড়া আইছে মসজিদে আসলে তুমি বঙ্গু সাজো মসজিদে এসে দাঁড়াই রইছো 10 মিনিট তাতে অসুবিধা হয় না আইছে আর তুমি রুকুও দিতে পারো প্রমাণ তোমার হাতে তে মোবাইল পড়ে গেছে কুজইয়ে উঠে লিয়া মোবাইল পড়ে গেলি পারে কি তাকে পাউ দিয়ে খুসা উঠে নি কুজইয়ে ধরে না ঠিক ঠিক তালি রুকুও দিতে পারো তা তুমি শুরুতে যে সিয়ার পেতে বসো কা বঙ্গি শেখছো বাপ হ্যাঁ জীবন ভরে যে লোকটা নামাজ পড়ে আমার বিশ্বাস আল্লাহ পাক তাকে এই বিপদে ফেলাবেন আরে ইশারা ইঙ্গিতে সিজদা সিজদা রুকু দিবা ওতে মজা পাওয়া যায় না কপালটা আল্লাহর জন্যই মাটিতে লাগালি যে সে স্বাদ লাগে কর না কেন ওই সবজিতে ভঙ্গি বাঙালি সেই স্বাদ পাওয়া যায় আল্লাহর কুদরতি কদমে কপালটা লাগাইলে যে তৃপ্তি আর মজা ওই সিয়ারে বসে বিলিক বিলিক করলে হয় না ঠিক ঠিক না হ্যাঁ তবে ليس على المريض حرج قران شريفে সবটাই আছে অসুস্থ হলে আপনি যেভাবে পারেন সিয়ারে পড়েন বসিয়ে পড়েন শুয়ে পড়েন খালি দাঁড়িয়ে পড়েন কোনো সমস্যা নাই রোগীর কোনো মশলা নাই কিন্তু আপনি রোগী কি না এটা আগে জানেন জীবন ভরে গুড়াইতে নামাজ পড়ে নাই বুড়ো কালে ঠেলাই পড়ে হস করি আইছে এখন আজি সাহেব আলহাজ আজিতে আল্লাহ গায় আইছে নামাজ না বললি মানসি কি কয় আল্লাহ যা কয় কো মানসি কি কয় এই নামাজ হলো মানসি কি কয় নামাজ এ নামাজ শিরিক নামাজ এ নামাজ কি নামাজ শিরিক নামাজ নামাজ হবে মানসি কি যে কয় সেজন্য না আল্লাহ কি কয় সেজন্য তাই না এখন নামাজ পড়তে গেছে যে কারণে হোক যায় কিন্তু গিরিয়ে গুরি সব গেছে টাইট হইয়া একটা মেশিন নতুন মেশিন আইনে স্টার্ট দিলে চালাইতে থাকবেন রেগুলার একাতে স্টার্ট দিলে মেশিন নষ্ট খুব কম হয় একজন সে একজন বারো জনের স্টার্ট দিয়ে লিবার মেশিন নষ্ট হয় স্টার্ট দেবেন এক কিক মারছেন স্টার্ট হয়ে গেছে এভাবে চালাইতে তালে আছেন ইঞ্জিন টিঞ্জিন ইঞ্জিনের পার্সপাতি সব সুন্দর নতুন মেশিন কিনে আইলে থুয়ে দেন 30 বছর ঘরে বাইকশোর মধ্যে নাড়াচাড়া নাই ওর মধ্যে গিরিশ মিরিশ জেহানে যা আছে শু হইয়ে জো হইয়ে টাইট হয়ে গেছে হ্যান্ডেল বাদে টান দিছে কড়কড় করি উঠছে মেশিনে কয় কাগা আছি আর দিন বসে পড়ি আর ভারতিছি না তোমার জীবনটা 14 বছর বয়সে সাবালে গইছে নিউ মেশিন দিছে আল্লাহ ওই মেশিনে কাজে লাগাও নাই ওর গিরিশ মিরিশ হাঁটু মাটুর মধ্যে যা যা ছিল সব জমিয়ে টাইট হয়ে গেছে শেষে বুড়ো কালে আল্লাহ হইয়াছে সেয়ারে রইরে তাই মূর্তি বসে রয়েছে ফিরতি মিয়া উচিত কথা খবরে মাসি তাই রামচন্দ্রপুর আর একবার আসি আর না আসি এই ঝামেলা আছে না নাই কন প্রতিটা মসজিদে এই ঝামেলা হ্যাঁ এদিক তাকান আপনার দাঁড়ানোর ক্ষমতা আছে দাঁড়াইতে হবে রুকু দেওয়ার ক্ষমতা আছে রুকু দিতে হবে অসুস্থতা হ্যাঁ আছে অবশ্যই আপনার মাজায় ব্যথা এইখানে ব্যথা ভাজ হয় না নিচেই জাতি পাত্তিছেন না তাহলে দাঁড়ানোর দাঁড়াইতেই হবে রুকুটাও দিতে হবে সিজদায় জাতি পাত্তিছেন ওই সময় পাশার কাছে চেয়ার থাকবে ওই সিজদার টুক বাকি টুক চেয়ারে বসবেন যে লোকটা দাঁড়াতে পারে রুকুও দিতে পারে ওই লোকটা শুরু থেকেই যদি চেয়ারে বসে নামাজ পড়ে এইভাবে যত নামাজ পড়ছে ও নামাজ হয় নাই ও নামাজ হয় নাই ও নামাজকে আবারও পড়িতে হইবে না মানলে আমার কি ফমান সাফাল ইউমিন ফমান সাফাল ইয়াকুর আমার দায়িত্ব ছিল কয়ে যা না কলি পারা কিয়ামতে আল্লাহ আমারে দুলাই দেবে আমি সেই বইতে কয়ে দিয়ে গেলাম মানামানি আপনার ব্যাপার আর একটা কথা জানেন এই সিয়ারে আপনি সবসময় কিন্তু বসে থাকেন না আপনি বাড়ি যাইয়ে চাষি ভাত দেশে দি বাটি বিছে সে জায়গা দিয়ে নিচে বসে খাইছেন কথা কয় না কয় বাড়ি চেয়ার টেবিল আছে আমাদের কাশিরি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন একটা ঘটনার প্রেক্ষিতে বললেন ঘটনা পিছনে টুক থাক উনি বলেন যে এক গাছি তাল গাছ কাটা গাছি আছে না তালিও গাছি তো জীবনেও করে দিন বাইরে যাই নাই তাল গাছ কাটে সিজনে ঠিলে গুলো নামাইয়া তাল গাছ কাটা শেষ হয়ে গেলে ওই ঘরের ডুয়ার গোড়ায় উবুর করে একটার ভিটির পরে একটা এভাবে সাজাইতে না উবুর করে আবার পরের সিজনে ওর মধ্যে যে ট্রাই করে দেখে ফাটছে ফাটছে নাকি যেটা ভালো আছে ওইটা আবার কাজে লাগায়
ঠিলে যায় পয়সে এই সিজনের শেষে ফিরে সিজনের আগে ঠিলে তৈ রইছে সব দুয়ার গোড়ায় উনি গেছে শহরে যাইয়া একটু ঘুরিয়ে গাইড়ে দেয় যা খিদে লাগছে এক হোটেলে গেছে খাতি কি সুন্দর চেয়ারে বসতে দিছে বুক সমান টেবিল ওর উপরে প্লেট তুইছে সোজা হয়ে খাইছে ওর এই যে খুব ভালো লাগছে যে বসতি একটা উৎস থাল থুয়ারটা প্লেট রাখারটা আর একটু উৎস একটু ভালো গিয়েছে বাড়ি এসে বউরে মোটা মোটা গ্রাম্য বাংলা সাত আটখান বোমা মারিয়ে দিয়ে কয় জীবন ভরে খাওয়ালি এরম একটু চেয়ার টেবিলই খাওয়াতে পারলি রে তোমার চেয়ার টেবিল আসেনি তুমি বানাইছো নাকি তোমার খাওয়াবো চেয়ার টেবিলই ঘরটা কিছু ব্যবস্থা কর আমি আরো নিচে খাতে পারবো না মহিলা দৌড়ে যাইয়ে তাইলে ঠিলে ছয়টা নিয়ে আছে দুটে দিয়ে চেয়ার বানাই দিয়েছে আর তিনটে দিয়ে টেবিল বানাই দিয়েছে তো টেবিল তিনটের পর রয়েছিল প্লেট অত আর বাড়ি ভার না ও সেটা যে দুটের পর বইছে মুড়মুড় করে ভাঙ্গি একেবারে ফাঁসা কায়দা মতো কাটা কাটছে কাটা কুটো খেয়ে কয়ে না হয় নাই এটি এটি চেয়ারে বসা যায় না তুমি যে ক্লাসের মানুষ তোমার চেয়ার টেবিল সেই ক্লাসের কয়দিন তুমি চেয়ার টেবিলই খাইছো যাই সে চেয়ার টেবিল চাও জীবন ভরে খাইছো পাটি তুই পাটি বিছে যায় আজও বাড়ি যে পাটি বিছে ভাত খাওয়া মসজিদে আসলে চেয়ার টেবিল লাগে কে সিজদা দাও সামনে টেবিল একখান বানাই কুয়োরা বাদ দাও যাইয়ে অনায়াসে আস্তে 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 কষ্ট করে বসবেন কষ্ট করে বসবেন যার রুকু থেকে নিচে সিজদায় যাইতে উঠতে বসতে কষ্ট হয় ওই লোকটা যদি শুরুতে আস্তে আস্তে কোনো মতে বসতে পারেন তাহলে আপনি চেয়ারে বসে নামাজ পড়ার চাইতে নিচেই বসিয়া হাঁটুতে রুকু দিয়ে কপালটা যদি মাটিতে লাগায় সিজদা দিয়ে পড়তে পারেন আপনার এই এই নামাজটা ওই চেয়ারে বসা নামাজের চাইতে বেশি গুরুত্বপূর্ণ এটা বেশি সুন্দর হবে আপনি বসে ওইভাবে নামাজ পড়বেন মাটিতে বসে নিচেই বসে কথা কি বুঝে আসছে নাকি কষ্ট হয়েছে তাহলে একটা আমল শিখে দিতে পারলাম তো মনে আছে তাহাজ্জুদ কখন বলেন ইশার ফরজ সুন্নতের পরে বেতেরের আগে আমল করা যাবে না ইনশাল্লাহ সহজ হয়েছে কি হয় নাই ইনশাল্লাহ আগামী বছরেতে শুরু করব হ্যাঁ যে আগামী আগামী ইশার থেকে ইনশাল্লাহ আল্লাহ তুমি সবাইকে কবুল করো আল্লাহ কালকে ইশার আগে যেন কেউ না মরে ইশার পরে মূর্তি কইছি নি তাই বলে তো কমপক্ষে একদিনের তাহাজ্জুদ পড়ি তাতে আল্লাহ বুঝবে যে অভ্যাস করে ফেলাইছিল শুরু করে দিছে বিগত জীবনে সবগুলো আল্লাহ তালা এই ক্লাসের তাহাজ্জুদে লিখে দেবে একটা সহজ আমল হলো কি না আমার মা বোনরা আমল করবেন এখন কথা হলো যে হুজুর তাহাজ্জুদ শুনছে জীবনভরের শেষ রাত্রি সন্ধ্যে রাত্রি বললি হবে ক্যা আমি তো আগেই বলে নিছি যে তাহাজ্জুদের রক্ত আলো ইশার নামাজের পর থেকে শুরু হয় তবে তবে বিষয় হলো যে এই রাত্রের তাহাজ্জুদ আর ওই রাত্রের তাহাজ্জুদ দুই তাহাজ্জুদের পার্থক্য হলো স্বাদের পার্থক্য মজার পার্থক্য রুগীর যদি জন্ডিস হয় জন্ডিসের রুগীরে ডাক্তাররা কবিরাজরা কয় যে আখের রস খাওয়াবেন কিসের রস আখের রস এখন কুশরীর রস এই কুশরীর রস খাতে কয় কুশের সাবাই খালি ভালো হয় এখন না মেশিনি গাড়ি ঘুরে দেয় আগে তো কাজ সামলাই কামলাই খাইতো এখন কয়ে দেই নেই যে কুশরীর আগালি রস না গোলার রস পুরো কুশরীর যে কোনো জায়গার রস খালি জন্ডিস সারে জন্ডিস সারে আগার রস খালিও সারে গোড়ার রস খালিও সারে কিন্তু আগার রস বের করতে সহজ আগা নরম তো স্বাদ কম তবে জন্ডিস সারে আগার রস নরম বের করতে সহজ স্বাদ কম কিন্তু জন্ডিস সারে আর গোড়ার রস বের করতে কঠিন স্বাদও বেশি তাতে তবে জন্ডিস তাতেও সারে গোড়ার রস বের করতে কঠিন স্বাদও বেশি আগার রস বের করতে সহজ স্বাদ কম যদিও জন্ডিস দুয়ে জায়গাতেই সারে কতক্ষণ সন্ধ্যারাত্রি তাহাজ্জুদ আগার রস বের করতে সহজ স্বাদ কম তবে জন্ডিস সারে শেষ রাত্রি তাহাজ্জুদ বিছানা ছেড়ে উঠে পড়তে কষ্ট হয় এটা গুড়ার রস বের করতে কষ্ট তবে শেষ রাত্রি তাহাজ্জুদে মজা বেশি সব ঘুম আমি তাহাজ্জুদ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পর্দায় হাস্তি আগর সুজি বানা রে লা ইলা আজমা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা শেষ রাত্রি তাহাজ্জুদে তাহাজ্জুদের পরে যদি আপনি জিকির করেন লা ইলাহা কয় টান মারবেন ইল্লাল্লাহ বলার আগে আল্লাহর মাঝে আর আপনার মাঝের পর্দা আল্লাহ সরাই নিয়ে যাবে আপনি চক্ষু বন্ধ করে আল্লাহকে দেখতে পারবেন সুবহানাল্লাহ
গুড়ার রস বের করতে একটু কষ্ট কিন্তু স্বাদ বেশি। এই হলো শেষরাত্রি তাহাজ্জুদ আর সন্ধ্যা রাত্রি তাহাজ্জুদের পার্থক্য। তবে জীবনেও কোনোদিন দাঁত যার নরম হয়ে গেছে সে তো গুড়ার রস বারে খাতেই পারবে না, কোনো মতে আগারে একটু আইরু বাড়ি সাবানি দিয়ে একটু শিশিয়ে মিশিয়ে একটু পাটাই গুঁতো ইয়েলি তো কাজ আছে। কাজেই আমরা দুর্বল পার্টি, আমরা কমপক্ষে একটু আগার রস খাবো, নিয়ত করা যাবে না ইনশাল্লাহ? নিয়ত করা যাবে তো? দশটা মানুষও যদি তাহাজ্জুদের এই অভ্যস্ত হয়ে যান, আমি নাসিরের আজকের রোজা আমি সার্থ। হুয়াল্লাযী বাসাফিল উম্মিয়্যিনা রাসূল, উম্মতের জন্য সেই আল্লাহ তাআলা আখেরি উস্তাদ পাঠাইছে রসুল, মিনহুম তাদেরই মধ্য থেকে, বলেন আমাদের মধ্য থেকে আমাদের নবীরে পাঠাইছে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা মানুষ না আমরা ফেরেশতা, আমাদের বানাইছে কি দিয়া বলেন, কি দিয়া? আমাদের থেকে যদি আমাদের নবী হয় তাহলে নবীরও বানালেন কি দিয়া? কইতে ভয় পাচ্ছেন কে? এডে কি, এডে কি, এটা কি জ্বলতেছে, এটা কি লাইট না? ওর বডিটা বানাইছে কি দিয়ে? প্লাস্টিক দিয়ে। আর ওই যেগুলো আগের বাল্ব ছিল তা বডি বানাইছে কি দিয়ে? কাঁচ দিয়ে। এডে বানাইছে প্লাস্টিক দিয়ে। এখন যদি কেউ এনেটা প্লাস্টিক ঝুলো, এই জায়গাটা প্লাস্টিক ঝুলাও, অন্ধকার হয়ে গেছে এটা প্লাস্টিক ঝুলো, তাহলে কি লাইট বোঝা যাবে? অথচ বডি বানাইছে কি দিয়ে? প্লাস্টিক দিয়ে। ওর বডি প্লাস্টিক, ভিতরে আলোহার কারণে সেই প্লাস্টিক নাম বাদ দিয়ে এখনো নাম হয়েছে লাইট। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাটিরই মানুষ, তার ভিতরে নবুয়তি নূর আর আলো যার কারণে নূরের নবী পরিণত হয়েছে। নবী নূরের তৈরি নয়, নবী মাটিরই তৈরি, তার ভিতরে আল্লাহ তাআলা নূরে নবুয়ত দেওয়ার কারণে সেটা লাইট হয়ে গেছে। প্লাস্টিকের বডি, তার ভিতরে আলো যার কারণে সেটা যেমন লাইট হয়েছে, নাম লাইট হয়ে গেছে, মূল তো বডি প্লাস্টিকের, নাকি বলেন? আমার নবীকে আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে। আবার একটা কথা শোনেন, এদিকতে কষ্ট হচ্ছে আপনাদের? আমি আগেই বলে রেছি, বুঝলে সমস্যা নাই, না বুঝলে সমস্যা, বুঝলি কোনো ঝামেলা নাই। যেই কাটপ্যাট করবেন বুঝবো যে ওই লোকটা বুঝতেছে না, বুঝলে খাইজো নিচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা গোপালগঞ্জের রাজ, গোপালগঞ্জে বসে করলে আর কেউ সমালোচনা করতে পারবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি কোথায়? এটা কি সত্য কথা বললেন? আপনার মেয়েটারে বিয়ে দিচ্ছেন চট্টগ্রাম, যদি এবার বলেন যে ভাই আপনার বড় মেয়েটার বাড়ি কোথায়, তাহলে কি বলবেন, মোকশেদপুর না চট্টগ্রাম? কোথায় বলবেন? মেয়েদেরকে বিয়ের পরে তাদের সম্পর্ক হয় শ্বশুর বাড়ির দিকে, ঠিক না? সেই হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি রংপুর হতে হবে, কিন্তু তা আমরা যাইতে দিচ্ছি না। আমাদের গোপালগঞ্জে টেনে টুনে রাখতে পারলে আমাদের ক্রেডিট বাড়ে, ঠিক না? তাহলে প্রধানমন্ত্রীর মূল বাড়ি ধরতেই হবে রংপুর, তার থেকে ছুটো এনে আমাদের গোপাল লেগে দাম বাড়ানোর জন্য আমরা গোপালগঞ্জের প্রধানমন্ত্রী বলি, বাড়ি টুঙ্গি পাড়া গোপালগঞ্জ বলি, আমিও বলি আমিও ছাড়তে রাজি না, আমার গোপালগঞ্জের সম্পদ। তো প্রধানমন্ত্রীর বাড়ি রংপুর হওয়ার পরেও যদি জাগতিক ক্রেডিট বাড়ানোর জন্য গোপালগঞ্জে বলে টানাটানি করেন, তাহলে নবিয়ে পাককে যদি নূরের তৈরি বলেন চলে যায় ফেরেশতাদের কাতারে, আমাদের কোনো দামই থাকে না। আর যদি নবীকে আমাদের মাটির মানুষ বলতে পারি তাহলে আমাদের দাম ঠিক থাকে, এটা বোঝেন না কে? ভালো করে বোঝেন। হুয়াল্লাযী বাআথাফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, তোমাদের মধ্য থেকে একজন রসুল পাঠিয়েছি, বাআথাফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তোমাদের মাঝে কোরআনে কারীম তিলাওয়াত করে, ওয়ায়ুজাক্কিহিম, তোমাদের চরিত্র গঠন করে, তোমাদের চরিত্র গঠন করে, তোমরা ছিলে লুচ্চা তোমাদের বানাবে ভালো, তোমরা ছিলে মদখোর তোমাদের বানাবে দুধখোর, তোমরা ছিলে গাঁজা খোর এবাখোর তোমাদের বানাবে মধুখোর, তোমরা ছিলে মূর্তির সামনে সেবা করতে তোমাদেরকে আল্লাহর পূজারি বানাবে, তোমরা ছিলে খুন খারাপি করতে সেখান থেকে তোমরা ভালো হয়ে আসতেছ, ভালো করার জন্য চরিত্র লাগবে আগে, আগে চরিত্র যদি গঠন হয় তাহলে সব কিছু ঠিক হয়ে যায়। কথা বলেন ঠিক ঠিক না? আলা ইন্না ফিল জাসাদিলা মুদগা, মানুষের সিনার ভিতরে একটা গোস্তের টুকরা আছে, এই যা সলু হাত সলু হাত জাসাদু কুল্লুহু, ওইটা যদি ভালো হয় সারা শরীর ভালো হয়ে যায়, ওই যা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কল, আর ওইটা যদি খারাপ হয় সারা শরীর খারাপ হয়ে যায়, ওইটার নাম হলো হার্ট, ওইটার নাম হলো কলব, ওইটার নাম হলো হৃৎপিণ্ড, যদি পরাণ
কাঁপা শুরু হয় তাহলে সারা গা কাঁপা শুরু হয় কতক্ষণ টিকি ঠিক না হাড় খারাপ হলে সব খারাপ হয়ে যায় এই জন্য আল্লাহর রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন ওয়ায়ুজাক্কিহিম তোমাদের চরিত্র গঠন করার জন্য তোমাদের কলব ভালো করার জন্য তোমাদের দিল তৈরি করার জন্য দিল যদি তৈরি হয়ে যায় তাহলে সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ জায়গায় চলে আসে হাত তোমার ভালো জায়গা যাবে খারাপ জায়গা যাবে না জবানে তোমার পাঠার মতো বকাবকি গালাগালি করবে না চোখ তোমার টেলিভিশন ভিসিআর দেখতে চাইবে না স্টার জলসা দেখতে চাইবে না চোখে তোমার রাত 12টার পরে গভীর রাতে যাইয়া ফেসবুকে ইউটিউবে আর গুগলে সার্চ দিয়া ল্যাংটা ছবি তোমার দেখতে মনে চাইবে না কারণ তোমার কলব তৈরি হয়ে গেছে কলবে তোমার চোখের সুতো ধরে টান দে কলবে তোমার চোখে ফিরাই রাখবে ওয়াজাক্কিহিম তোমাদেরকে তাসকিয়া করে পরিচ্ছন্ন করে পবিত্র করে নবী কথা বলেন ঠিক না নবীর চাইতে বড় মুজাক্কি নবীর চাইতে বড় কামেল পীর নেই এবং নবীর ওই তর্জ তরিকায় আজ আসেন আপনাদের বাড়ির কাছে বেশি কাছে আমি আমার ছেলেকেও পাঠাইছিলাম গত 19 তারিখে এই মুক্তি আব্দুল গফফার সাহেব হুজুরের কাছে ও গোপালগঞ্জবাসী ফরিদপুরবাসী আমাদের বেশি দূরের পীরের কাছে যাওয়া লাগবে না পীর ভালো পীর সহি এই কথা বোঝার জন্য আপনাকে আমি ছোট্ট একটা সবক দিয়ে যাই যেই পীরের কাছে বড় বড় আলেমুল আমার আনাগুনা বেশি বুঝবেন যে ওই পীরটা তত বেশি সহি যেই পীর উম্মতের কাছ থেকে খালি পকেট মারান নিয়ত করে ওইটা দুই নম্বর পীর সকালে দেন বিকেলে দেন দুপুরে দেন আসরের নামাজের পরে দেন মাগরিবের নামাজের পরে দেন খালি টাকা আর টাকা বস্তাকে বস্তা এত লোভ কেয়া পয়সার এত লোভ কেয়া উম্মতরে দাও মুক্তি আব্দুল গফফার সাহেবের উকারে কোনো কালেকশন নাই ওইরকম সকাল সন্ধ্যা পাঁচ অক্ত কালেকশন করে বেড়ায় না নামাজের অক্তে অক্তে কালেকশন নামাজ আধা ঘন্টা লেট করে ফেলাই দেয় কালেকশন করতে করতে আমার মোটে কলিজাই মারায় না আমি সহ্যই করতে পারি না ভালো করে মনে রাখবেন আপনাদের আমাদের তাসকিয়ার জন্য যে জামানা যেমন সেই জামানার মানুষও সে জামানার পীরও সেরকম আমাদের জন্য এখন আর সেই আশরাফ আলী থানবি পাবো না রশিদ আহমদ গাঙ্গুহি পাবো না আব্দুল কাদের জিলানি আমরা আর পাবো না আবু হানিফা শাফি আহমদ মালিক পাবো না বুখারি মুসলিম তিরমিজি আলাদেরকে পাবো না শামসুল হক ফরিদপুরি আবু সুলতান আহমদ নানুপুরীকে পাবো না আমাদের সামনে মুফতি আব্দুল গফফার সাহেব আছে মুফতি ইসমাতুল্লাহ কাসেমি আছে ইন্দা আমাদের এই জামানার আবু হানিফা কথা বলেন টিকি ঠিক নেই যাইবেন মাসিক মজলিসে ওখানে যাই আপনি তাসকিয়া নফস করবেন চরিত্র গঠন হবেন যুবক তোমরা একটা টিম তৈরি হও কোন কোন যুবক আছো আগামী 17 তারিখে হুজুরের ওখানে যাওয়ার নিয়ত করা যেতে পারে একটা হাতও চাও তো শোনা তো টাকা চাবে না পয়সা চাবে না তুমি মোটরসাইকেল চালা যাইয়া সন্ধ্যা মাগরিবের নামাজ পড়বা তুমি রাতটা থাকবা ওই যে কোনোভাবে থাকা হয়ে যাবে ফজরের পরে আরেকটা বয়ান শুনে হুজুরের খাস মোনাজাত নিয়ে আসবা একটু হাত জাগাও তো শোনা কে কে আসো হিম্মত করতে পারো মুফতি আব্দুল গফফার সাহেবের কাছে নগরকান্দা নগরকান্দা একেবারে সদরে ব্রিজের উপর যা যাবে ইনশাআল্লাহ যা যাবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন আরও যাব আরও যাব আর কি ওই যাক কি ওই আল্লিমুহুমুল কিতাব আমাদের যে নবী উনি আমাদেরকে কিতাব শিক্ষা দেয় কি শিক্ষা দেয় কিতাব শিক্ষা দেয় কিতাব কি এলমে কিতাব যত আছে আমাদের উলুমে নবাবি সুন্নতি তরিকায় আমাদের জীবনযাপন করতে কিতাবই এলেম কোরআনের এলেম আমাদেরকে শিক্ষা দিয়েছে ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা আমাদেরকে হিকমত শিক্ষা দিয়েছেন কৌশল শিক্ষা দিয়েছেন বহুত কিছু শিক্ষা দিয়েছেন বিজ্ঞান শিক্ষা দিয়েছেন সায়েন্স শিক্ষা দিয়েছেন আমাদেরকে মেডিকেল সায়েন্স শিক্ষা দিয়েছেন প্রযুক্তির যত যা কিছু এর গুলা আমার নবী রেখে গিয়েছেন সেখান থেকে গবেষণা করে করে তোমরা বের করতে পারো এটাও হেকমত এবং আরও হেকমতের যত তর্জমা আছে সব আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে বলেন আমিন কুরআনিক সুন্নাত শেখার জন্য এখন এই আজকে একদিনে আমি অনেক কিছু শিখাতে পারি নাই বেশি কিছু শিখাইতে পারি নাই সুদের থেকে ফেরবেন সুদ হালাল না হারাম আপনার একটু ফতোয়া দেন জোরে কন যেই লোকটা এই মুহূর্তে চলে যাবে সুদের কথা শুনলে বোঝা যাবে যে ওনার মধ্যে সুদীর রোগ আছে মনে হয় সুদীর রোগ আছে ঘুষির রোগ আছে এই জন্য টিকতে পারতে যেন অপারেশন হবে সুতো ব্যবসা হয়ে গেছে এদিক হ্যাঁ পেশা বাসলে একাঙ্গুলুস করবেন অনেকক্ষণ বসে রয়েছেন ঠান্ডা জায়গা আসতেই পারে এ বলে তারে ঠাট্টা করতেছি না তবে পানি পাল্টা এসে আবার বসতে হবে তারপরও দুইটা তিনটে রোগের কথা না বলে পারতেছি না একটা হলো সুদ সুদখোর সুদ থেকে তওবা করার আগ পর্যন্ত তার নামাজ রোজা হজ জাকাত তবলিগ সরমুনাই দান খয়রাত কাবা ঘরের গিলাপ বানায় দিলিও ওর কিচ্ছু কবুল হবে না সুদখোরের কোন দোয়া কবুল হবে না সুদখোরের জন্য দোয়া করলো ইমান নষ্ট হয়ে যাবে
যে সুদকর বুজার পরে এত বড় জঘন্য অপরাধ মায়ের সাথে প্রত্যেক এক টাকার বিনিময় 36 বার জিনার গুনাহ আছে কোন বেয়াদব যে মায়ের সাথে একবারও জিনা করেছে আমার বিশ্বাস পশুর সাথে জিনা করলেও করতে পারে তবু মায়ের সাথে আচরণ করে সন্তান করতে পারে মুসলিম সন্তান করতে পারে না তুমি প্রতিনিয়ত যারা সুদ খাচ্ছ বা দিচ্ছ তারা প্রতিনিয়ত মায়ের সাথে প্রত্যেক এক টাকার বিনিময়ে 36 বার জিনা করতেছো ঘুষখোর যারা আল্লাহ নবী বলেন লা আল্লাহুর রাশিয়াল মুরতাশির রাইসাল্লাযী ইয়ামশি বাইনাহুমা তিন ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ এক নম্বরে ঘুষ দাতা দুই নম্বরে ঘুষ গ্রহীতা তিন নম্বরে ঘুষের মাধ্যম থাকে যারা লেখালেখি করে যিনি খায় উনি বড় চেয়ারে বসা হাতে ধরে নিতে উনার প্রেস্টিজ ডাউন হয় উনি এজন্য নেন না ওনার অনেকগুলো দাড়ি একেবারে ময়ূরের পেখমের মতো দাড়ি লাল মেহেদি লাগাইছে ওরই মেহেদি বগলও লাল হয়ে গেছে দাড়িটা উনি ঘুষ খান না উনি ঘুষ হাত দিয়ে ধরেন না উনার একজন পেয়াদা আছে পায়খানার ওই পাশে দাঁড়ানো তিনটে মাস একটা সইর অপেক্ষায় দপ পাইলটা ঘুরতেছে সই করে না 5000 টাকার কারণে মুখ দিয়েও কয় না এত বড় দাড়ির মধ্যে ঘুষ কেমবাই কই লাস্টে যখন দেওয়াই লাগতে কয় যাও একটু দেহা হইয়াছ ওই পাশে তো রয়েছে ফেরেস্তা দাঁড়ানো একজন সে ফেরেস্তা এসে আমার সাথে মুসাফা করে যাও ফেরেস্তার সাথে মুসাফা করিয়ে চলে এসে জি স্যার স্যার হ্যাঁ স্যার ষাড় ষাড় এবার ষাড় হয়ে গেছে সই দিয়ে দিছে ওইটা এইটা তুমি দিলে এখনকার হুজুর আমরা যারা দেই আমাদের পর কেন হ্যাঁ আমাদের পর ঘুষের দোষটা আমরা যারা দেই আমাদের জায়গায় জায়গায় হবে না এটা খানেওয়ালা আর ওই দালালের হবে আমার ন্যায্য হক আমার ন্যায্য কাগজ এইটা আমাকে দিচ্ছেই না না দেওয়ার কারণে আমার আমার সম্পদ অন্যের নামে চলে যাওয়ার ভয় আছে আমার হালাল সম্পদ এই জায়গায় ঘুষটা দিলে হবে না এটা হলো কুত্তর একখান বিস্কুট দিয়ে কামড়ে রাতের তে বাসা এই কুত্তরে বিস্কুট সিঙ্গাড়া দিয়ে আড়াইছি এ জায়গা কুত্তর রাতের তে বিস্কুট দিয়ে পাইছি সেটা কোনো দোষ না এই গুণা ওই দুটির আমল নামায় জমা হবে আর এক জায়গা আপনার ঘুষ দেওয়ার কারণে আপনার দোষ কি এই বাংলাদেশের কোন পুলিশই ঘুষ খাওয়া জানতো না আমরা আসামিরা ঘুষ খাসিয়েছি আসামি ন্যায্য আসামি তারে ধরে নিতে আইছে জোর করে স্যার 5000 টাকা নিয়ে ছাড়িয়ে দিয়ে যান স্যার এই স্যারকে ঘুষ খাসিয়েছে আসামিরা তোমরা সাইদিয়ে সাইদিয়ে যে ঘুষ দিচ্ছ যারা চাকরির জন্য ঘুষ দিচ্ছ যারা আরে মিয়া কয় তাহলে চাকরি আমার পাও না আমার দেবে না তার সাথে ঘুষ ছাড়া তো চাকরি হয় না তাহলে কি আমি চাকরি করবো না করু না হাজার হাজার লক্ষ মানুষ বিনি চাকরিতে বাঁচতেছে তুমিও বাঁচপা ইয়াকিদা তৈরি করো কথা বলেন পারছে না আল্লাহ বাঁচাতে চাকরি ছাড়া আল্লাহ বাঁচাতে পারে না আমার সরকারি সার্টিফিকেটও নাই চাকরিও নাই আমার আমি আমার সাথে ভালো কয়জন বাঁচতেছে আল্লাহর রহমতে ফকিরের বাচ্চা আমি আমার আব্বার এক ইঞ্চি জমি যদি আমি পেয়ে থাকি আল্লাহ তাআলা আমারে সব দেশে তিনতলা বাড়ি দেশে প্রিমিয় দামি গাড়ি দেশে দুইটা মোটর সাইকেল ফুলাপান চালাই বেড়ায় নতুন নতুন লক্ষ লক্ষ টাকা আমি মাদ্রাসায় দান করি তৌফিক দিছে আল্লাহ পাঁচবার হজ আর উমরা করছি ডোমেস্টিক আভ্যন্তরীণ বিমানে বছরে 30-40 বার উড়ি আমার মতো গরিবের ছেলেকে যদি আল্লাহ তাআলা বাঁচাইতে পারে চাকরি আর সার্টিফিকেট ছাড়া তোমারে কেন পারবে না তুমি এই আকিদা তৈরি করো ওই 5 লাখ টাকা দিয়ে ছোটোখাটো একটা ব্যবসা করো আল্লাহ তাআলা তোমারে ধনী বানাই দেবে ইবনিহুল্লাহু মিন ফাদলিহি কাজেই ঘুষ দিয়ে চাকরি করার এই পক্ষে আল্লাহও না রসুলও না আমরাও না যেখানে আপনার ন্যায্য জমি চলে যাচ্ছে ন্যায্য অধিকার চলে যাচ্ছে ঘুষ দেওয়ার অভাবে ফাইলি সই করতেছে না সেই জায়গা দিলে দিতে পারেন সেটা আলো ওই খানেওয়ালার আমল নামায় গুণা হবে কথাকে বুঝে আসছে আর সুদখোর আর ঘুষখোরের আলাদা একটা ফজিলত সেটা হলো সুদখোর ঘুষখোরদের সাতজনের নাম লিখে গরুর গলায় বাঁধে দিলে আইঠেলি পোকা জড়িয়ে যায় এটা একটা ফজিলত ঘরের কোনায় বাঁধে দিলি উই পোকে বমি উত্তীর্তি নেমে যায় খাটের কোনায় বাঁধে দিলি সার পোকা উলস পোকা থাকে না সার পোকা এখন কোথাও নাই সাতজন ঘুষ করেন নাম আর সুদ করেন নাম লিখে দিলি যদি ভরিয়ে ঘরের উলস চলে যায় বাংলাদেশে লক্ষ লক্ষ সুদখোর আর ঘুষখোর পুরো বাংলাদেশ ছাড়িয়ে চলে গেছে উলস আর সার পোকা হিজরত করে সাগরের স্বরের ভরসা চলে গেছে
لعن الله الراشي المرتشي خاص بابه توبة کرن خاص بابه توبة کرن گوش ار شد جاكن پرچلن بڑے جائے ار زكاة دیا تکن بندو ہوئے جائے تکن اللہ رحمت ار بشتی بندو ہوئے جائے ایبار دیکھن کی شندر پاٹ ہولو ار شئی پاٹ بھیجتی بلن نا اپنا را زانے آئی جو امی امان مادسر پاٹ کالیکشن کرسی امان محل لائے امینی زی گوری ہے زی دیکھی جے باس پاٹ کاٹ سے کوبے گاسو کے جے ساپ ہوئے گے سے شے باس پاٹ کو ڈائی جو زاگ دیتی بھری نہیں پانی ہی بھاگے بھائی نہیں ایک کوئی بورے سولیش کوئی بور دس گوار تو اتنے پیسے اٹھنے راگے آر گلو اینے دار کرے رکھ سے এত বড় গজব এ মিয়া পানির তল মাটির তলের পানি মেশিন দিয়ে উঠাইয়া সেচ দিয়ে পাট বুনাইছো আসমানের পানির অপেক্ষা করো নাই আসমানের পানি আল্লাহ বন্ধ করে দিয়েছে আসমানের পানির মালিক কে আল্লাহ মাটির তলের পানির মালিক তোমরা আর সরকার ও যে ও পানির মালিক ও কে আল্লাহ উপর বন্ধ করে দিয়েছে নিচে বন্ধ হলি শেষে কোন কলের পানি খাবা নিজের কলে অত পানি নাই কথা কন না কেন সব কল শুয়ে যাবে কোনো কলে পানি থাকবে না ঠিক না ঠিক ফসলের যাকাত দেবেন দেবেন তো পাট 40 বা 40 মইদ এক মইদ 40 কেজিতে এক কেজি পিএস 20 কেজিতে এক কেজি ধান 20 কেজিতে এক কেজি কলাই 10 কেজিতে এক কেজি মুসুরি 10 কেজিতে এক কেজি কারণ যে ফসলের পিছনে খরচ বেশি সেটি হলো 40 ভাগের এক ভাগ যেটা খরচ কম মাঝারি সেটা 20 ভাগের এক ভাগ যেটা খরচ একেবারে কম সেটা 10 ভাগের এক ভাগ বাঁশের জাল আছে 10টা বাঁশের জাল ওইতে প্রত্যেক 10টা বাঁশের একটা বাঁশ বছরে গরিবকে দেবেন মাদ্রাসালারা বাঁশ কাটতে গেলে বাঁশ দেন না হিয়েলা বাঁশ দেন হাড়া বাঁশ দেন হুজুরকে এইগুলো বাদ দিতে হবে জায়গায় আসতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ তিন নম্বর আরেকটা মাসালা হলো আমরা নিয়মিত জামাতে নামাজ পড়ব আজকে কি ওয়াদাটা করা যাবে একটু মহব্বতের সাথে দেখি কারা কারা করতে পারবে আমি এখন থেকে নিয়মিত জামাতে নামাজ পড়বই ইনশাআল্লাহ পরে বলেন পড়বই জামাতেই পড়ব জামাতেই পড়ব জামাতেই পড়ব আল্লাহ হাতগুলো কবুল করে নাও হাতগুলো কবুল করে নাও সবার নাম 40 তম দিন যে আল্লাহর ওলির খাতায় লেখা হয়ে যাবে আল্লাহ তাআলা সবাইকে কবুল করে বলেন আমিন সবাই বলেন আমিন যুব সমাজকে আল্লাহ তাআলা কবুল করুক পর্দার আড়ালের মা বোনরা পারিবারিক বহুত কথা এক রাত্রে কি 23 বছরের ওয়াজ করা যায় নাকি নবী 23 বছর ধরে ওয়াজ করছে তাই তো কম কয় এই যাবে না দোয়া নিয়ে যাবে তাই চাকরি হবে না বয়স দোয়া না নিলে চাকরি হবে না আটা চাকরি রাস্তায় বসে রয়েছে ভাই আমি চাকরি দেবো দাঁড়া আপনাদের ছেলেদেরকে আমার মাদ্রাসায় দিয়েন সুলতান শাহী যারা গিয়েছেন একটা মনোরম পরিবেশ দাওয়াত থাকলো ভালো ছেলেদেরকে দেন এখানে এই যে তরিকুল পড়ে আমাদের আপনাদের এখানকার ছেলে আমার মাদ্রাসায় পড়ে এ পড়ে এরা দেবেন ইনশাআল্লাহ মুক্ত মাঠ বড় খেলার মাঠ আছে মধুমতী নদীতে গোসল আছে ছাত্রদেরকে উস্তাদরা সন্তানের মতো ভালোবাসে আর আমার জীবনে যা কিছু অর্জন সব মাদ্রাসার জন্য আমি অক্ষ করে দিয়েছি চলতে তালেই আছে আল্লাহ পাক আপনাদের ছেলেদেরকে ঘরে ঘরে যদি এক একটা আলেম পয়দা হয়ে যায় তাহলে এত আজ লাগবে না আমরা সাইর ভাই আমার আব্বার সন্তান আলেম আমাদের ঘরে টেলিভিশন নেই আমাদের বাড়ি ব্যারাকের একজনও যায় না হ্যাঁ যায় ব্যারাকের অফিসাররা যায় তবাতিল্লারে মাফসাতি যায় টাকা আনতে দিতে চায় না তবাতিল্লা করে মাফ চাইতে যায় কোনো কেউ যদি কোনো ব্যারাক অ্যাডামস গ্রামীণ ব্যাংকের কোনো অফিসার আমার সাথে সাক্ষাৎ করে জিজ্ঞেস করি আপনি কিসে জব করেন কয় যে হুজুর আগামী ডিসেম্বরের পরে কব হুজুর আপাতত মনে নিয়ত আছে যে ডিসেম্বরে চাকরি ছাড়িয়ে দেবে আগামী ডিসেম্বরের পরে কব আচ্ছা ঠিক আছে বুঝছি ঠিক আছে বলা লাগবে না ছেড়ে দিন আল্লাহ মাফ করে দিক বলেন আমিন তো দোস্ত এর ঘরে যদি একজন আলেম হয় কম্পার বাকিরা জেনারেল হোক একটা করে আলেম বানান ইনশাআল্লাহ ঘরটা পর্দার ভিতরে আসবে জিনাত থেকে মুক্ত হবে গান বাজনা থেকে মুক্ত হবে স্টার জলসা থেকে মুক্ত হবে আসমানি গজব থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে কথা বলেন ঠিক না আমার একটা ছেলে আলেম বানাবো আমার নিয়ত করা যাবে ইনশাআল্লাহ একটা আমার ছেলেকে মাদ্রাসায় পড়াবো আলেম বানাবে আল্লাহ আর বানাবেন তো ইনশাআল্লাহ দেখেন যাদের ছেলে আছে তারা কে হাত উঠোয় না বিয়ে যারা না করছে তারা ভাই কেড়ি ধরে হাত উঠোছে হ্যাঁ নিয়ত আছে যে আমিও তো একদিন আব্বা হব ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে সব শিশুর অন্তরে শিশুর পিতা ঘুমিয়ে আছে তোমরা আব্বা হবা ইনশাআল্লাহ আলেমের আব্বা হবা ঠকবা না দুনিয়া অভাবের দিন শেষ শোনা কোনো অভাব আর নাই অভাব শেষ আল্লাহ তাআলা হেফাজত করুক বলেন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কোনো দিন উঠে গেছে বলে সুবহানাল্লাহ
আমার মতো কুড়িয়ে মানুষ এতক্ষণ ঠিক না اللهم صل على محمد الحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما اي الله مهربان আমি আমার বাড়ির মানুষদেরকে নিয়ে বসছি গোপালগঞ্জের আমার সব ভাইদেরকে নিয়ে বসছি আমার সন্তানদেরকে নিয়ে বসছি আমার বাচ্চাদেরকে নিয়ে বসছি এরা সব আমার আপন আমি তাদের আপন গুনাহগার সবচেয়ে বড় আমি আজকে তুমি এই মাঠ থেকে আমাদেরকে খালি হাতে ফিরাই দিও না আল্লাহ যত গুনাহের আলোচনা করেছে এগুলো সবই আমরা করে থাকি রব্বুল আলামিন কতবার যেই গুনাহের ভয় শুনছি অন্তরের মধ্যে ঢোকেই না আখিরাতের ভয় অন্তরে জাগাই পাচ্ছে না হাসরের মাঠের ভয় অন্তরে জাগা পাচ্ছে না শয়তান আর নফস আর দুনিয়া এমন ভাবে ভুলিয়ে রাখছে আজকে তুমি আমাদের অন্তরের ভিতরে কথাগুলো ঢুকাই দাও আমাদের গুনাহ maaf করে দাও আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ শাগরেদ পীর মুর্শিদ ছাত্র ছাত্রভাই কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে সকলের গুনাহ খাতা maaf করে দাও সকলের কবর আজাব maaf করে দাও সকলের কবরে জান্নাতের দরজা খুলে দাও এই এলাকায় যত কবরবাসী কবরে শুয়ে আছে সব কবর আজাব maaf করে দাও মেহেরবান আল্লাহ আজকে আমাদের মাহফিলে যদি নেকি বরাদ্দ করে থাকো এই নেকিগুলো তাদের আমলনামায় পৌঁছাই দিও আমিন আল্লাহ মাহফিল ইন্তেজামি কমিটিতে যারা আছে এই জাফর আহমদ সহ তার সাথী বন্ধু বান্ধবরা মুরব্বীরাও সহযোগিতা করেছে চেয়ারম্যান মেম্বাররাও সাহায্য সহযোগিতা করেছে সকলের আমলনামা নেকিতে ভরে দাও সকলের আমলনামা নেকিতে ভরে দাও আমাদের প্রত্যেকের অসুস্থ যারা আছি রোগ ব্যাধি যার যা আছে তুমি সুস্থ করে দাও সুস্থতার সাথে আমাদের সবাইকে লম্বা হায়াতে তয়বা দান করো আমাদের অনেকের ঘরে বুড়ো মা বাবা দাদা দাদি নানা নানি পর্যন্ত আছে পড়ে আছে দীর্ঘদিন বিছানায় অসুস্থ হায়াত থাকলে তুমি সুস্থ করে দাও হায়াত থাকলে সুস্থ করে দাও সুস্থতা মঞ্জুর না থাকলে তুমি আর ঘরে ফেলায় কষ্ট না দিয়া ঈমানের সাথে আসানের সাথে তোমার রহমতের কোলে তুলে নাও মা বোন যারা পর্দার আড়ালে হাত তুলেছে আল্লাহ আয় আল্লাহ তাদের সব গুনাহ খাতা maaf করে দাও খাস পর্দা করার তৌফিক দাও খাস পর্দা করার তৌফিক দাও মহিলাদের পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও স্বামী স্ত্রী সুসম্পর্ক মহব্বত পয়দা করে দাও সন্তানরা যদি নাসেজ হয় মা বাবার অবাধ্য হয় এই সন্তানদেরকে তুমি মা বাবার বাধ্যগত করে দাও ছেলেমেয়েদেরকে লেখাপড়ার প্রতি মনোযোগী করে দাও ফেসবুক ইউটিউব গুগলে ছেলেমেয়েদেরকে ধ্বংস করে দিচ্ছে স্টার জলসা জি বাংলায় মহিলাদেরকে নষ্ট করে দিচ্ছে মেহেরবান আল্লাহ ওই নিশা থেকে ছুটাইয়া সকলকে তোমার কোরআনের আশেক বানায় দাও তোমার কোরআনের আশেক বানায় দাও এরা যেন টেলিভিশন না দেখে কোরআন দেখে এরা যেন টেলিভিশন না দেখে কোরআন দেখে এরা যেন সিনেমা হল না দেখে মসজিদ দেখে সিনেমা হল না দেখে মসজিদ দেখে আয় আল্লাহ সকলকে ইমান ও ইসলাম মুখী করে দাও দেশের মৌসুমি ফসল যা আছে সব সুজলা সুপলা করে দাও মেহনতি কৃষকের কর্মের ভিতরে বরকত দাও ফসলের ভিতরে বরকত দাও অনেক যুবক বেকার ঘুরছে মা বাবার বোঝা হয়ে আছে আয় আল্লাহ তাদের একটু ভালো রুজির ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ সরকার এত চাকরি কোত্থেকে দেবে তোমার কাছে চাকরির অভাব নাই প্রত্যেকের প্রশস্ত হালাল রুজির ব্যবস্থা করে দাও ব্যবস্থা করে দাও অনেকে বিদেশ যাইতে চাইতেছে সেখানেও তাকে যা সহজ করে দাও বিদেশি ইনকাম সুগম করে দাও আয় আল্লাহ দেশ বিদেশ থেকে প্রবাসী অনেকে টাকা দিয়ে মাহফিলে সাহায্য করে থাকে তাদেরকে বিদেশি জিন্দেগি আল্লাহ সুখময় করে দাও আপদ বিপদ থেকে তাদেরকে রক্ষা করো শান্তির সাথে ভালো কামাই করে দেশে শান্তিরভাবে আসা তৌফিক দান করো বাংলাদেশকে সকল প্রকার গজব আজাব থেকে রক্ষা করো বাংলাদেশ সরকারকে দেশ চালানোর তৌফিক দাও আয় আল্লাহ যদি তাদের দ্বারা সম্ভব না হয় কোরআন সুন্নাহ তাহলে যাদের দ্বারা সম্ভব তাদেরকে তুমি বসায় দাও আয় আল্লাহ সরকার যে সকল কাজে হাত দিয়েছে দেশের উন্নয়নে
সুন্দরভাবে সব কাজগুলো পূর্ণ করার তৌফিক দান করো। আয় আল্লাহ সাথে সাথে কোরআন সুন্নাহর আইনটা বাস্তবায়নের করার মতো যোগ্যতা ও বুদ্ধি সরকারের ক্ষমতাসীনদের অন্তরে দিয়ে দাও। আয় আল্লাহ মাহফিল যারা করেছে যুব সমাজকে তোমার ওলি বানায় নাও, তাদেরকে মরণকাল পর্যন্ত নামাজি হিসেবে কবুল করে নাও, তাদের সব নেকাশা পূরণ করে দাও, আমার মাদ্রাসা কবুল করে নাও, ছাত্র শিক্ষকদেরকে কবুল করে নাও। অনেক মহব্বতের মানুষ আমার মাদ্রাসায় টাকা দেয়, অনেকেই দেয় আল্লাহ, দেশ বিদেশ থেকে দেয়, নইলে আমি এই গরিবদেরকে নিয়ে চলবো কীভাবে? যারা আমার মাদ্রাসায় টাকা দেয় তাদের জন্য আমার খাস দরখাস্ত, মরণের আগে তাদের একটা বার হলেও মক্কা মদিনার মাদ্রাসা দেখার তৌফিক দাও, মসজিদে নবাবী হেরেম শরীফ দেখার তৌফিক দাও, হজ্জাখানায় কাবা নসিব করো। কেয়ামতে ওলামাই কেরাম যারা জান্নাতি হবে তাদের সাথে আমার এই মহিব্বিন ভালোবাসার মানুষদেরকে, নারী পুরুষদেরকে জান্নাতি করে দিও। আমাদের সকলকে খাস তওবা নসিব করো, মরণের সময় জবানে কলেমা তৈয়বা নসিব করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।